নদীমাতৃক বাংলাদেশে অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ হতে পারত যাতায়াতের সহজ মাধ্যম। একটা সময় ছিল সেরকমই, তবে দৃশ্যপট পাল্টেছে, বদলেছে নদী ও নৌপরিবহনের বাস্তবতা। দখল ও দূষণে এরই মধ্যে বহু নদ নদী নব্য হারিয়েছে, নৌ ব্যবস্থাপনায়ও নেই কাঙ্ক্ষিত অগ্রগতি। এরপরও ব্যয় সাশ্রয়ী নদীপথই এখনও লাখ লাখ মানুষের যোগাযোগ ও চলাচলের প্রধান মাধ্যম। তবে অতিরিক্ত যাত্রী বোঝাই, প্রাকৃতিক দুর্যোগ, অদক্ষ চালক, যান্ত্রিক ত্রুটি, নৌযান চালনায় প্রতিযোগিতা, পরীক্ষা নিরীক্ষা ও অনুমতি ব্যতিরেকে নতুন ইঞ্জিন লাগানো, নৌযান চালনায় নিয়মভঙ্গসহ নানাবিধ কারণে নৌপথ এখন মৃত্যুফাঁদ, যেখানে বছরের বিভিন্ন সময় ঘটেছে বড়সড় দুর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে লাইফ জ্যাকেট বা লাইফ বয়া কম থাকা, অগ্নি নির্বাপক সরঞ্জাম না থাকা, বাকেটে পানি বা বালি যাত্রীরা জরুরি প্রয়োজনের সময় ব্যবহার করতে না পারাসহ বিভিন্ন কারণে নৌ দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যা। তাই অতি জরুরি নৌপথে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে বলে বলছেন সচেতন নাগরিক। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।